আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে কখন শিশির অনুভব হয় দাঁতে কখন ব্যথা অনুভব হয় এবং কখন দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হয় তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আমরা প্রথমেই জেনে নিই যে দাঁতে কখন শিশির অনুভব হয় ভিওর্স এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন মূলত এটি ভালো দাঁত আর এই ভালো দাঁতের যখন উপরি অংশের যে অ্যানামেল থাকে দাঁতের ফার্স্ট লেয়ার এই ফার্স্ট লেয়ার অ্যানামেল অংশ যখন যে কোনো দাঁতের ক্ষয় ক্ষয় হতে শুরু করে বা ক্ষয় হয়ে যায় তখনই সে দাঁতটি শিশির সমস্যা তৈরি হয় যেটিকে আমরা সেন্সিটিভ টিথ বলে থাকি একমাত্র দাঁতের উপরিভাগের এই অ্যানামেলগুলা ক্ষয় হয়ে যাওয়ার কারণেই কিন্তু এ ধরনের শিশির সমস্যা তৈরি হয়ে থাকে এছাড়া যখন দাঁতের এ ধরনের গোড়া ক্ষয় হয়ে থাকে বা সেশন হয়ে থাকে তখনও দাঁতের শিশির সমস্যা তৈরি হয় এখন আমরা জানবো যে দাঁতে কখন ব্যথা অনুভব হয় ব্যথা এবং যন্ত্রণা দুইটা কিন্তু আলাদা জিনিস এখন যেটা বোঝাতে চলেছি তা হলো দাঁতে ব্যথা কখন হয় দাঁতে যদি কোনো ধরনের গর্ত হয়ে থাকে আর সেই গর্তটার গভীরতা বেশ অনেকটাই হয়ে থাকে সেই ক্ষেত্রে দাঁতে যদি যন্ত্রণা নাও হয়ে থাকে তবে শক্ত স্বাভাবিকের থেকে শক্ত কোনো কিছুতে যদি ওই দাঁতের উপরে চাপ দিয়ে থাকেন তাহলে সেই দাঁতে ব্যথা অনুভব হতে পারে অর্থাৎ স্বাভাবিকের তুলনায় একটু শক্ত খাবার যখনই আপনি এ ধরনের গর্তযুক্ত দাঁতের উপরে ব্যবহার করবেন বা কামড় দিবেন তখনই কিন্তু সেই দাঁতটিতে আপনার ব্যথা অনুভব হতে পারে তার কারণ হলো দাঁতের উপরিভাগের যে অ্যানামিলটি থাকে সেটি বেশ শক্ত মজবুত হয়ে থাকে কিন্তু দাঁতের যত গভীরে যাওয়া হয় ততই কিন্তু নরম অংশ পাওয়া যায় তাই ভিউয়ার্স এই ধরনের যে দাঁতগুলা একটু বেশি ক্যাভিটি হয়ে গেছে একটু বেশি গর্ত হয়ে গেছে সেই দাঁতগুলায় যদি অধিক শক্ত কিছু কামড় দেওয়া হয় তাহলে সেই দাঁতে সেই সময়ের জন্য ব্যথা অনুভব হয়ে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এই পজিশনে দাঁতে যদি অধিক শক্ত কিছু দিয়ে কামড় দেওয়া হয় তাহলে এমন দাঁতে ব্যথা অনুভব হতে পারে সেক্ষেত্রে শিশির সমস্যা তো থাকতেই পারে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত দাঁতের গর্তটি যদি এমন অবস্থায় থাকে যেমন এখানে অ্যানামেল এবং ডেন্টিনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তো এই অবস্থায় যদি কিনা এই দাঁতের উপরে শক্ত কোনো কিছুতে কামড় দেওয়া হয় এমনিতে ভালো থাকে কিন্তু শক্ত কিছুতে কামড় দিলেই দাঁতটিতে ব্যথা অনুভব হয়ে থাকে কারণ দাঁতের ফার্স্ট লেয়ারের থেকে সেকেন্ড যে ডেন্টিন লেয়ারটি রয়েছে এটি তুলনামূলকভাবে একটু নরম প্রকৃতির হয়ে থাকে আর তার জন্যই এমনটি হয়ে থাকে ভিউয়ার্স এবার আমরা জানবো যে দাঁতে কখন যন্ত্রণা হয় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় যন্ত্রণার চোটে ঘুমাতে পারেন না এ ধরনের সমস্যা কখন হয় এ ধরনের সমস্যা মূলত দাঁতের ভিতরে যে পাল্প থাকে যেটিকে আমরা দন্তমজ্জা বলে থাকি দাঁতের ক্যাভিটি বা ডেন্টাল ক্যারিজ যখন দাঁতের দন্তমজ্জা পর্যন্ত পৌঁছে যায় তখনই দাঁতে যন্ত্রণা হয় যদি এ ধরনের ডেন্টাল ক্যারিজ দাঁতের দন্তমজ্জা পর্যন্ত না পৌঁছায় সেক্ষেত্রে আপনার হালকা চাপে ব্যথা অনুভব হতে পারে দাঁত শিশির সমস্যা তৈরি হতে পারে কিন্তু যন্ত্রণা হয় না যন্ত্রণা তখনই হয় যখন এই ধরনের সমস্যা ঘটে এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের একটি সাইড থেকে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে সেটি ধীরে ধীরে দাঁতের পাল্প পর্যন্ত চলে আসছে এই অবস্থাকে আমরা পালপাইটিস বলি তো এই ধরনের যে দাঁত পালপাইটিসে আক্রান্ত হয় সে দাঁতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় ব্যথা হয় বিশেষ করে রাতে এ ধরনের ব্যথা বেশি উঠে থাকে তো এ ধরনের দাঁতের জন্য আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে পারেন রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নিলে এ ধরনের দাঁত ফেলতে হয় না সেটি ট্রিটমেন্ট করে রাখা যায় আর যদি এ ধরনের অল্প সামান্য গর্ত হয়ে থাকে আর সেটি সেই গর্তটি যদি দাঁতের ভিতরের পাল্প পর্যন্ত না পৌঁছায় তাহলে ফিলিং করে দাঁতটি বাঁচানো সম্ভব দাঁতটি ফেলতে হবে না আর যদি কিনা এ ধরনের আপনার শিশির সমস্যা তৈরি হয় এ ধরনের ক্ষয় হয়ে থাকে তাহলেও আপনি সেখানে ফিলিং করাতে পারেন যদি কৃত্রিমভাবে এনামেল তৈরি করে ফিলিংয়ের মাধ্যমে আপনি এই কৃত্রিম এনামেলটি পুনরায় আগের মতো করে নেন অর্থাৎ ক্ষয়টা যদি আপনি পূরণ করে নেন তাহলে কিন্তু শিরশির সমস্যাটা আপনার বন্ধ হয়ে যাবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম